গঙ্গা নদীতে অস্বাভাবিক জল বৃদ্ধি যে কারণে আজ মুর্শিদাবাদের বহরমপুর এলাকার ফরাসডাঙায় সেখানে কার্জন গেট খুলে দেওয়া হলো আর এই গেট খুলে দেওয়ার ফলে নদীর জল গিয়ে পৌঁছবে গঙ্গায়। কারণ দীর্ঘ সময় ধরে কাটিগঙ্গা শুকনো অবস্থার মধ্যে রয়েছে এবার সেখানে জল পৌঁছানোতে মানুষ চাষাবাদও করতে পারবে জেলা প্রশাসন ও স্থানীয় মানুষজনকে সঙ্গে নিয়ে আজকে গেটগুলি খুলে দেওয়া হয় বিনয় রায়ের রিপোর্ট এন টিভি ভাগরুতি জল ফারাক্কা বেড়ে যায় যেহেতু সীমাবদ্ধর উপরে জল হওয়ার জন্য যে পরিমাণে আমাদের ভাগরথিতে জল গেট খুলে দেওয়ার জন্য যে পরিমাণে ভাগরথির জল বেড়েছে সেই জলটা বাড়ানোর জন্য বিভিন্ন যে ভাগরথির সঙ্গে যে সমস্ত বিলের কানেক্ট আছে সে সমস্ত জায়গায় জল ঢুকতে শুরু করেছে এবং আর কিছু পরিমাণ জল মোটামুটি আর দশ থেকে বারো ইঞ্চি জল যদি বেড়ে যায় ভাগরথির তারপরে আমাদের বহরমপুর মিউনিসিপ্যালটির যে সমস্ত আউটলেট আছে সেই আউটলেটগুলো আমাদেরকে বন্ধ করার জন্য নামতে হবে এবং প্রশাসনের লেভেল থেকে সেসবগুলো ব্যবস্থা নেওয়ার জন্য তারা তদবির করছে এখন দেখছেন আপনার ফরাসডাঙার সঙ্গে যে ফরাসডাঙ্গা কালী মন্দির থেকে যেটা কাটিগঙ্গার সঙ্গে দীর্ঘ একটা কানেক্ট আছে সেই কানেটটা কাটিগঙ্গা জল বিলের জল না থাকার জন্য বিপুল পরিমাণে জল এখন এই ফরাসডাঙ্গা কালী মন্দিরের ক্যানেল দিয়ে সেই বিলের মধ্যে এখন পৌঁছাচ্ছে কিছুক্ষণ আগেই আমরা সেই বিলের যাওয়ার জন্য যে ওখানে সুইচ গেট আছে সেই গেটগুলো আমরা এলাকার লোক এবং প্রশাসন সঙ্গে থেকে সেই গেটগুলো খুলে দিলাম যাতে ওই কাটিগার বিলে সে জলটা পৌঁছে যায় এবং সামনে যে খরা আসবে এবং চাষবাসে যে সমস্ত জন্য জল প্রয়োজন হবে তার জন্য ওই এলাকার মানুষ এবং প্রশাসন আমরা সমস্ত সবাই মিলিয়ে গেটটাকে খুলে দিলাম যাতে বিপুল পরিমাণে জল কাটিগায় ঢুকে যাওয়ার পরে তাহলে সামনে যে খরা আসছে সে খরাতে আর কোনো অসুবিধা হবে না এবং যেটা আমি একটু আগেই বললাম যে আর কিছু জল বেড়ে যা, যদি বেড়ে যায় যে পরিমাণে বাড়ছে আর কিছু যদি জল বেড়ে যায় তখন আমাদের শহরের যে সমস্ত আউটলেট আছে যেটা গঙ্গার সঙ্গে কানেক্ট আছে সমস্ত আউটলেটগুলো আমাদেরকে বন্ধ করতে হবে প্রশাসন লেভেল থেকে সেগুলো অবশ্যই করবে তারা দেখাশোনা করছে এবং আমরাও নজর রাখছি আমাদের তরফ থেকে